হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং। চলো আজকে একটা টপিক, লাস্ট পার্টটা যে ভাইকে এসে বলেছিলাম যে ডাইমেনশনের, সেটা করাবো আজকে। ডাইমেনশনের তিনটা ছিল, ফার্স্ট সেকেন্ড তো হয়ে গেছে আপলোড, তোমরা দেখেছো, আই হোপ তোমাদের খুব উপকার হয়েছে। এখন যেটা করবো সেটা হচ্ছে লাস্ট পার্টটা, হ্যাঁ থার্ড পার্টটা করবো। আচ্ছা তো চলো শুরু করে, তার আগে বলে রাখি যে আমার আছে গলাটা ভালো না, অ্যাকচুয়ালি জ্বর জ্বর বাবার কি একটু জ্বর জ্বর থাকে না, সর্দি কাশি থাকে ওইটা, তার জন্য আজকে তোমাদের একটু ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে শুনতে, ঠিক আছে? তুই অ্যাডজাস্ট করে নেবে। সো চলো শুরু করা যাক, ঠিক আছে? থার্ড পার্টটা নম্বর ওয়ান, উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং পেয়ার্স অফ কোয়ান্টিটিস হ্যাজ দ্য সেম ডাইমেনশন and number force and work done, b number momentum and impulse, c number pressure and force, d number surface tension and force. ধরে আছে হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার্স, দেখ কোশ্চনটা কি বলেছে, কোশ্চনটা বলেছে যে হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার্স হ্যাভ আইডেন্টিক্যাল ডাইমেনশন। আমার চারটা পেয়ার দেওয়া আছে, চারটা পেয়ারের মধ্যে দুটা দুটা করে আছে। এখন আমার প্রত্যেকটা পেয়ারকে চেক করে দেখতে হবে কোনটার মধ্যে সেটা মিলছে, আর কোন পেয়ারটা সেম ডাইমেনশন আছে সে পেয়ারটা। পেয়ার মিলস হচ্ছে এটা, এর মধ্যে ফোর্স আছে, ওয়ার্ডন আছে এরকমভাবে, এটার মধ্যে আছে তোমার মোমেন্টাম আর ইম্পালস, যেগুলো আমার চেক করে দেখতে হবে কোন পেয়ারটার মধ্যে ইকুয়াল ইকুয়াল ডাইমেনশন আছে, সেটাকে আমরা কী করবো এখন বের করে দেবো, ঠিক আছে? তো প্রত্যেকটাই করতে হবে তোমাদের। চলো সলিউশনটা কী করি, ফোর্স, ফোর্সের কী লেখা যায়, এম এল টি মাইনাস টু, দেন ওয়ার্ক ডান, ওয়ার্ক ডানটা কী লেখা যায়, এম এল স্কোয়ার টি মাইনাস টু, বি নাম্বার, তার মানে এটা ম্যাচ করিনি, মোমেন্টাম, মোমেন্টাম হচ্ছে মাস ইনটু ভেলোসিটি, দ্যাট ইজ এম এল টি মাইনাস ওয়ান, অ্যান্ড ইম্পালস, ইম্পালস হচ্ছে ফোর্স ইনটু টাইম, তো ফোর্স হচ্ছে এম এল টি মাইনাস টু, আর টি হচ্ছে টাইম টি, তো এম এল টি মাইনাস ওয়ান, বাস। দর্শন কোনটা হবে কারেক্ট, বি নাম্বার অপশনটা হবে কারেক্ট। দেখো এটা আমি সলিউশন করলাম, করার পর কী আসলো এখানে, ফোর্স হচ্ছে কি প্রথমটা দেখলাম এম এল টি মাইনাস টু, ওয়ার্কডাউন হচ্ছে এম এল স্কোয়ার টি মাইনাস টু, নাও মোমেন্টাম কত, মোমেন্টামটা হচ্ছে তোমার মাস ইনটু ভ্যালোসিটি, তো মাস হচ্ছে এম আর ভ্যালোসিটি এল টি মাইনাস ওয়ান, তো এম এল টি মাইনাস ওয়ান, দেন হচ্ছে তোমার ইম্পালস, বি নাম্বারটা, ইম্পালস মানে কি ফোর্স ইনটু টাইম, ফোর্স ইনটু টাইম লেখা যায়, তো ফোর্স হচ্ছে এম এল টি মাইনাস টু আর টাইম হচ্ছে টি, তো আসলে কত এম এল টি মাইনাস ওয়ান, তো এখানে এই বি নাম্বারটার মধ্যে ম্যাচ করে গেছে, ঠিক আছে? এখন তোমাদের কী করতে হবে, প্রত্যেকটাকে চেক করে করে দেখতে হবে যে সেগুলো ঠিক আছে কি না, কোনটাতে ম্যাচ না করে। এবং যারা জেই মিন্স আইআইটি এক্সামের লিখে প্রিপারেশান নিচ্ছ, তাদের কিন্তু একটা অপশান থাকে যে মোর দেন ওয়ান অপশান মেবি কারেক্ট, তো ওইটাকে তোমাদের কী করতে হবে, চেক করে দেখতে হবে সবগুলো, হয়তো একটা মিলে চারটো মিলতে পারে, ঠিক আছে? এটা আইআইটি এক্সামের জন্য, তো আমি বাকিগুলো করে দিই। সি নাম্বার প্রেশার কত হবে, ফোর্স বাই এরিয়া, এম এল টি মাইনাস টু এল স্কোয়ার, দ্যাট ইস এম এল মাইনাস ওয়ান টি মাইনাস টু, আর হচ্ছে ফোর্স, ফোর্স তো হচ্ছে এম এল টি মাইনাস টু, তার মানে এটা ম্যাচ করিনি, ডি নাম্বার সারফেস টেনশন ইজ ফোর্স বাই লেন্থ, দ্যাট ইস এম এল টি মাইনাস টু বাই এল এম টি মাইনাস টু, আর হচ্ছে ফোর্স, ফোর্স হচ্ছে
এম এল টি মাইনাস টু, তার মানে কোনোটাই ম্যাচ করেনি, ঠিক আছে। নিটের জন্য নিটের নিটে এইমসে বা জিপমার মেক সাধারণত এরকম কোশ্চেন না থাকে না, মোর দেন ওয়ান মোশন মে বি কারেক্ট, বাট যে অ্যাডভান্সে থাকে আইআইটি এক্সামগুলোতে, তো তোমরা সবগুলো চেক করে দেখবে কোনটাতে মিলে কি না, ঠিক আছে। তো দেখে নাও, চলো তারপর নেক্সট কোয়েশ্চনটা আমরা চলি। নেক্সট কোশ্চেনটা হলো হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার ডাজ নট হ্যাভ সিমিলার ডাইমেনশনস, স্ট্রেস অ্যান্ড প্রেশার অ্যাঙ্গেল অ্যান্ড স্ট্রেন, সে নাম্বার টেনশন অ্যান্ড সারফেস টেনশন, ডি নাম্বার অপশন প্লাঙ্কস কনস্ট্যান্ট অ্যান্ড অ্যাঙ্গুলার মোমেন্টাম। চলো নেক্সট কোশ্চেনটা কি, তার অপোজিট কোশ্চেনটা ছিল, যে আগেরটা দিয়েছিল যে কোনগুলো ম্যাচ করবে সেটা বার করতে হবে, এখন আসলে কোনগুলো ম্যাচ করবে না সেটা আমাকে বার করতে হবে, ঠিক আছে। তো চলো দেখি আমরা আগের মতনই চেক করে দেখবো এ নম্বর অপশনটাকে ম্যাচ করার। ট্রেস, ট্রেস মানে হচ্ছে ফোর্স বাই এরিয়া, এম এল টি মাইনাস টু বাই এল স্কোয়ার, দ্যাট ইজ এম এল মাইনাস ওয়ান টি মাইনাস টু, অ্যান্ড প্রেশার হচ্ছে দিস ওয়ান ইজ অলসো ফোর্স বাই এরিয়া, তো কত আসবে এম এল মাইনাস ওয়ান টি মাইনাস টু, ঠিক আছে। তো নেক্সট হচ্ছে বি নাম্বারটা, বি নাম্বারটা কত আছে তোমার অ্যাঙ্গেল অ্যান্ড স্ট্রিং, অ্যাঙ্গেল কত হয় ওয়ান হয়, ডাইমেনশন লেস, তারপরে স্ট্রিং, স্ট্রিং হচ্ছে তোমার ওয়ান ডাইমেনশনলেস, টেনশন হচ্ছে ফোর্স, দ্যাট ইজ এম এল টি মাইনাস টু, সারফেস টেনশন, সারফেস টেনশন হচ্ছে ফোর্স বাই লেন্থ, দ্যাট ইজ এম এল টি মাইনাস টু বাই এল এম টি মাইনাস টু, ডি নাম্বারটা হচ্ছে আচ্ছা প্লাঙ্কস কনস্ট্যান্ট এনার্জি বাই ফ্রিকোয়েন্সি, এম এল স্কোয়ার টি মাইনাস টু বাই টি মাইনাস ওয়ান, দ্যাট ইজ এম এল স্কোয়ার টি মাইনাস ওয়ান, আর অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে এম বি আর এম এল টি মাইনাস ওয়ান এল এম এল স্কোয়ার টি মাইনাস ওয়ান। দেখো আমি চারোটা করে দিলাম তোমার সুবিধার জন্য,
প্রথম দেখলাম ট্রেস আর প্রেশার দুইটা সেম ডাইমেনশন মিলছে, ম্যাচ করছে। অ্যাঙ্গুলার স্ট্রেন দুইটাই হচ্ছে ডাইমেনশনালাইজ, ঠিক আছে। ডাইমেনশনালাইজ মানে তার মধ্যে কোনো থাকে, ডাইমেনশনাল কোয়ান্টিটি মানে তার মধ্যে কোনো ডাইমেনশনই থাকে না, যেমন থিটা থাকে ডাইমেনশনালাইজ, সাইন থিটা, কস থিটা, এটাগুলো। এবং আমার অনেক আছে ট্রেস, স্ট্রেন, এগুলো হচ্ছে ডাইমেনশনালাইজ, ঠিক আছে, এগুলো একটু মনে রাখতে হবে। তারপর বলতাম টেনশন, টেনশন মানে হচ্ছে ফোর্স, টেনশন মিন্স কি ফোর্স, ফোর্স কত, এম এল টি মাইনাস টু, আর সারফেস টেনশন কি হচ্ছে ফোর্স বাই লেন্থ, এটা কত আসলো এম টি মাইনাস টু। তাহলে এই দুইটা হচ্ছে তোমার ম্যাচ করেনি, এই দুইটা হচ্ছে তোমার ম্যাচ করেনি, ঠিক আছে, এই দুইটা ম্যাচ করে নিয়ে বাকিগুলোতে সবগুলোতে ম্যাচ করে নিয়েছে। তাহলে ডাস ধর কোনটা অপশন হবে, সি নাম্বার অপশনটা হবে, টেনশন অ্যান্ড সারফেস টেনশন, সি নাম্বার উইল বি কারেক্ট, ঠিক আছে, বাস দেখে নাও। চলো নেক্সট কোশ্চেনটা আমরা চলি। নেক্সট কোয়েশ্চন, ইফ দ্য এনার্জি ই ইকুয়াল টু জি টু দি পাওয়ার পি, এস টু দি পাওয়ার কিউ, সি টু দি পাওয়ার আর, হোয়ার জি ইজ দ্য গ্রেভিটেশনাল কনস্ট্যান্ট, এইচ ইজ প্লাঙ্কস কনস্ট্যান্ট, সি ইজ ভেলোসিটি অফ লাইট, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ পি কিউ আর। অপশন নাম্বার এ মাইনাস ওয়ান বাই টু, ওয়ান বাই টু, ফাইভ বাই টু। অপশন নাম্বার বি ওয়ান বাই টু, মাইনাস ওয়ান বাই টু, আর মাইনাস ফাইভ বাই টু। অপশন নাম্বার সি মাইনাস ওয়ান বাই টু, ওয়ান বাই টু, আর থ্রি বাই টু। অপশন নম্বর ডি ওয়ান বাই টু, মাইনাস ওয়ান বাই টু, আর মাইনাস থ্রি বাই টু। হলো এই কোশ্চেন একটু অন্যরকম টাইপের দিয়ে দিয়েছে, একটা রিলেশন দিয়ে দিয়েছে এনার্জির, তার মধ্যে কী কী আছে, এনার্জি ই ইকুয়াল টু জি টু দি পাওয়ার পি, এস টু দি পাওয়ার কিউ, অ্যান্ড সি টু দি পাওয়ার আর। এখানে জি হচ্ছে গ্রেভিটেশন কনস্ট্যান্ট, এস হচ্ছে প্লাস কনস্ট্যান্ট, আর হচ্ছে সি হচ্ছে কি ভেলোসিটি অফ লাইট। এখানে পি কিউ আর হচ্ছে কনস্ট্যান্ট, পি কিউ আর ভ্যালুটা আমার কী করতে হবে এখানে ফাইন্ড করতে হবে এই রিলেশনটা থেকে। চলো আমরা করে দেখি তার কী করে। প্রথমত এনার্জি কী হচ্ছে, এনার্জি ই ইকুয়াল টু জি টু দি পাওয়ার পি, এস টু দি পাওয়ার কিউ, সি টু দি পাওয়ার আর। এখানে কী করতে হবে, এনার্জির ডাইমেনশনগুলো বসিয়ে দিতে হবে, সবগুলো ডাইমেনশন বসিয়ে দিই। এম এল স্কোয়ার টি মাইনাস টু, এটা হচ্ছে এম মাইনাস ওয়ান এল কিউব টি মাইনাস টু, এম মাইনাস ওয়ান এল কিউব টি মাইনাস টু। এটার পাওয়ার কত হবে পি, তারপর এস টু দি পাওয়ার, এস মানে প্লাস কনস্ট্যান্ট, এনার্জি বাই ফ্রিকোয়েন্সি, এনার্জি মানে হচ্ছে তোমার এম এল স্কোয়ার টি মাইনাস টু, আর ফ্রিকোয়েন্সি টি মাইনাস ওয়ান, মানে এম এল স্কোয়ার টি মাইনাস ওয়ান, ভেলোসিটি অফ লাইট এল টি মাইনাস ওয়ান, হোল টু দি পাওয়ার কিউ, হোল টু দি পাওয়ার আর।
আচ্ছা দেখে নি আমি, এনার্জি হচ্ছে এম এল স্কোয়ার টি মাইনাস টু, ফ্রিকোয়েন্সি টি মাইনাস ওয়ান, ওপর উঠলে এটা প্লাস হয়ে যাবে, তো এম এল টি মাইনাস, হ্যাঁ এটা হচ্ছে তোমার এম এল স্কোয়ার টি, এম এল টি মাইনাস টু ইন্টু এল স্কোয়ার বাই এম ইন্টু এম, এটা যাবে তো এম মাইনাস ওয়ান এল কিউব টি মাইনাস টু, ঠিক আছে। চলো এটাকে এখন সলভ করতে হবে, এম টু দি পাওয়ার মাইনাস পি, এল টু দি পাওয়ার থ্রি পি, টি টু দি পাওয়ার মাইনাস টু পি, এম টু দি পাওয়ার কিউ, এল টু দি পাওয়ার টু কিউ, টি টু দি পাওয়ার মাইনাস কিউ, এল টু দি পাওয়ার আর, টি টু দি পাওয়ার মাইনাস আর, এম এল স্কোয়ার টি মাইনাস টু, তো কী হবে এখানে মাইনাস পি প্লাস কিউ, এম হচ্ছে দুইটা, হ্যাঁ এল হচ্ছে থ্রি পি প্লাস টু কিউ প্লাস আর, টি হচ্ছে মাইনাস টু পি প্লাস টু কিউ মাইনাস আর, আচ্ছা সরি এটা আমি ভুল করেছি, এখানে মাইনাস কি হবে মাইনাস আর, তো এখানে কি হচ্ছে তোমার দেখো আমি সবগুলো ডাইমেনশন বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পর তারপর কি করেছে এটাকে এমটাকে শুধু এম এর বেসগুলো সেম থাকলে পাওয়ারগুলো অ্যাড করতে হয়, এই ফর্মুলা ইউজ করলাম, তাহলে এম টু দি পাওয়ার মাইনাস এ প্লাস কিউ, ওই যে ফর্মুলাটা এরকম থাকে না একটা ফর্মুলা, এ টু দি পাওয়ার এম, এ টু দি পাওয়ার এম থাকলে কি হয় এ টু দি পাওয়ার এম প্লাস এন, এটা পেয়েছিলে তোমরা পড়ে নিয়ে বলছে, তো এম টু দি মাইনাস এ প্লাস কিউ, এল টু দি পাওয়ার থ্রি পি টু কিউ প্লাস টু কিউ প্লাস আর, এল টু দি মাইনাস টু পি মাইনাস কিউ মাইনাস আর, তাহলে আমি কম্পেয়ারিং করি বোর্ড সাইডে, বোর্ড সাইডে তাহলে কী পাই যাচ্ছি আমরা, উই গেট মাইনাস পি প্লাস কিউ ইকুয়াল টু ওয়ান, এক নম্বর ইকুয়েশান, অ্যান্ড থ্রি পি প্লাস টু কিউ প্লাস আর ইকুয়াল টু টু, দুই নম্বর ইকুয়েশান, অ্যান্ড দেখো টু পি প্লা মাইনাস কিউ মাইনাস আর ইকুয়াল টু মাইনাস টু, এটা হচ্ছে তোমার তিন নম্বর ইকুয়েশন, তো তিনটে ইকুয়েশন পেয়ে গেলাম, এগুলোকে এখন সলভ করব, ঠিক আছে তাহলে আমি কী করি বুদ্ধি করে দুই নম্বর আর তিন নম্বর অ্যাড করে দিই, তাহলে কত হবে পি প্লাস কিউ ইকুয়াল টু জিরো, এটা চার নম্বর, তাহলে এখন এক আর চার অ্যাড করে দিই, তাহলে তবে পিপি কেটে যাবে টু কিউ ইকুয়াল টু ওয়ান, কিউ ইকুয়াল টু ওয়ান বাই টু, তাহলে দেওয়ার ফোর পি ইকুয়াল টু কত হবে মাইনাস পি প্লাস ওয়ান বাই টু ইকুয়াল টু ওয়ান, এটা হচ্ছে ফ্রম ওয়ান, তাহলে পি ইকুয়াল টু হবে মাইনাস হাফ, নাও পুটিং দ্য ভ্যালু অফ পি কিউ ইন টু, তাহলে কত আসবে দেখো এখানে বুঝতে বসে দেই, পি হচ্ছে মাইনাস থ্রি বাই টু, থ্রি বাই টু, কিউ হচ্ছে ওয়ান, এখানে ওয়ানও এসে যাবে প্লাস আর প্লাস টু, দ্যাট ইজ আর ইকুয়াল টু টু মাইনাস ওয়ান প্লাস থ্রি বাই টু, তাহলে আর ইকুয়াল টু ওয়ান প্লাস থ্রি বাই টু, দ্যাট ইজ ফাইভ বাই টু, দ্যাট ইজ এখানে দেখো বক্সের মধ্যে, তাহলে আমি কি কী করলাম পি কত পেলাম, পি ইকুয়াল টু মাইনাস হাফ, কিউ ইকুয়াল টু হাফ, অ্যান্ড আর ইকুয়াল টু ফাইভ বাই টু, তাহলে অপশান নাম্বার কত কারেক্ট, হাফ হাফ ফাইভ, এ নাম্বার অপশান ইজ কারেক্ট, ঠিক আছে এ নাম্বার অপশান ইজ কারেক্ট, তাহলে দেখো আমি আবার একটু বলে দিচ্ছি এটা কীভাবে করলাম, জাস্ট এনার্জির এইরকম টাইপের অনেকগুলো থাকতে পারে, এনার্জি ডাইমেনশন বসালাম, গ্রেভিটেশন কনস্ট্যান্ট ডাইমেনশন বসালাম, এই প্লাঙ্ক কনস্ট্যান্ট ডাইমেনশন বসালাম, আর ব্যালেন্স অফ লাইটের ডাইমেনশন বসালাম, বসিয়ে সবটাকে কী করলাম ওইটাকে জাস্ট এখানে মাল্টিপ্লাই করলাম পাওয়ারগুলোতে, মানে কোন ফর্মুলাটা ইউজ হবে এখানে, এখানে প্রথম করেছি এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন ইকুয়াল টু কত এ টু দি পাওয়ার এম ইন টু এন,
এটা প্রথম কাজে কাজে লাগিয়েছি, তারপরে হচ্ছে এটা সবগুলো বেসগুলো আছে পাওয়ারগুলো অ্যাড করে নিলাম, তারপরে বোর্ডসাইটে কম্পেয়ার করলাম, বোর্ডসাইটে কার সেম সেম ডাইমেনশন, কারণ ডাইমেনশনাল ইকুয়াল হতে গেলে এখানে এটার পাওয়ার আর এটার পাওয়ার সেম হতে হবে, নাহলে তো ইকুয়াল হবে না ডাইমেনশনালি। তো মাইনাস পি প্লাস কিউ ইকুয়াল টু ওয়ান হবে, সিমিলারলি এনে থ্রি পি প্লাস টু কিউ প্লাস আর ইকুয়াল টু টু হবে, আর মাইনাস পি মাইনাস কিউ মাইনাস আর ইকুয়াল টু মাইনাস টু হবে। তিনটে ইকুয়েশন পেলাম, তো তিনটে ইকুয়েশন সলভ করলাম, সলভ করার উপর পি কিউ পেয়ে গেলাম, তো কোন অ্যান্সারটা ম্যাচ করলো সেটা হচ্ছে এ নম্বর অ্যান্সারটা। ঠিক আছে, বাস একটু দেখে নাও। চলো আমরা নতুন শুরু করি। নেক্সট চার নম্বর কোশ্চনটা কী আছে দেখো, এটা অনেকটা ওই রকম টাইপেরই। নম্বর ফোর, আগেরটা মতন, দ্য ফ্রিকুয়েন্সি অফ ভাইব্রেশন অফ এ মাস এম suspended from a spring or spring constant k is given by a relation F equal to at m to the power k, k to the power y, it will m to the power x of it, m to the power x, k to the power y, where a is a dimensionless constant. Stop. The value of x and y. Find the value of x and y. Option number A, x equal to 1 by 2, well, equal to 1 by 2. Option number B, x equal to minus 1 by 2, x, y equal to minus 1 by 2. Option number C, x equal to 1 by 2, y equal to minus 1 by 2. Option number D, x equal to minus 1 by 2 or y equal to 1 by 2. Government name, the frequency of a vibration of mass m will form a swing. Achha. From glass, 1 by 2, 1 by 2, minus 1 by 2, minus 1 by 2, 1 by 2, minus 1 by 2, minus 1 by 2, minus 1 by 2. চলো এই কোশ্চেনটা ঠিক আগের কোশ্চেনটার মতনই একটা, আমি দুইটা এক্সাম্পল দিলাম যাতে তোমাদের সুবিধা হয় বুঝতে কী করে করবে। ঠিক আছে, এই প্রত্যেকটা কোশ্চেন কিন্তু হয় বিবিএস এর নিটের কোশ্চেন না তো জেএমএস এর কোশ্চেন বা আইটির কোশ্চেন। ঠিক আছে, যে তোমরা এটি ভালো করে ফলো করবে, আমি প্যাটার্ন দেখে দেখে করে দিচ্ছি অনেকগুলো যাতে তোমাদের সুবিধা হয়। ঠিক আছে, ওই রিলেটগুলো সলভ করতে হবে বাড়িতে। তো চলো আমরা সলভ করি এটাকে। প্রথম কী দেওয়া আছে এখানে, রিলেশনটা দেওয়া আছে ফ্রিকুয়েন্সি, ফ্রিকুয়েন্সি রিলেশন এফ ইকুয়াল টু এ টু দি পাওয়ার ওয়াই। দেখো একটা জিনিস, দেখো দ্য ফ্রিকোয়েন্সি অফ ভাইব্রেশন অফ এ মাস অ্যান্ড সাসপেন্ডেড ফ্রম এ স্প্রিং অফ স্প্রিং কনস্ট্যান্ট কে, দিস ওয়ান ইজ স্প্রিং কনস্ট্যান্ট, এটা স্প্রিং কনস্ট্যান্ট রাখতে হবে। রিলেশন এফ ফ্রিকোয়েন্সি, দিস এই ফ্রিকোয়েন্সিটা আমার গিভেন দেওয়া আছে, হোয়ার এ ইজ ডাইমেনশনলেস কনস্ট্যান্ট, এই পার্টটা একটু মনে রাখতে হবে। এ ইজ ডাইমেনশনলেস, এ ইজ ডাইমেনশনলেস, তো মানে কি তার এয়ার কোনো ডাইমেনশনই থাকবে না, দ্যাট মিনস এয়ার ডাইমেনশন কত হবে, ওয়ান হবে। বুঝতে পারছি, চলো তাহলে ফ্রিকোয়েন্সি ডাইমেনশনটা কেন বসিয়ে দেয়, টি মাইনাস ওয়ান, এয়ার ডাইমেনশন হবে ওয়ান, এম মানে তো এমই হবে, আর ফোর্স কনস্ট্যান্ট, দেখো আমি এখানে স্প্রিং কনস্ট্যান্ট ডাইমেনশনটা আমি এখানে দেখিয়ে দিই, স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে ফোর্স বাই লেন্থ, মানে এম
एल टी माइनस टू बल তাহলে এম টি মাইনাস টু, ঠিক আছে। এটা হচ্ছে ফোর্স কনস্ট্যান্টের ডাইমেনশান, আমি আলাদা করে এখানে বার করে দিলাম, দেখে নিও। দেখা হচ্ছে কত, এম টি মাইনাস টু হোল টু দি পাওয়ার ওয়াই, তাহলে টি মাইনাস ওয়ান এম টু দি পাওয়ার এক্স, এম টু দি পাওয়ার ওয়াই, টি টু দি পাওয়ার মাইনাস টু ওয়াই, তাহলে টি মাইনাস ওয়ান এম টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই, টি টু দি পাওয়ার মাইনাস টু ওয়াই। তো আমি যদি কম্পেয়ার করি কী হবে, কম্পেয়ারিং বোথ সাইড উই গেট মাইনাস টু ওয়াই ইকুয়াল টু মাইনাস ওয়ান, ওয়াই ইকুয়াল টু ওয়ান বাই টু, অ্যান্ড এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু জিরো, দ্যাট ইজ ওয়াই ইকুয়াল টু এক্স ইকুয়াল টু মাইনাস এক্স, এক্স প্লাস ওয়ান বাই টু ইকুয়াল টু জিরো, তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস হাফ। তাহলে আমি এখানে লিখিনি, আবার দেওয়ার পরে এখানে কী আসলো, এক্স ইকুয়াল টু আসলো মাইনাস হাফ আর ওয়াই ইকুয়াল টু আসলো প্লাস হাফ। তাহলে কোন নম্বর অপশানটা কারেক্ট দেখো, এক্স ইকুয়াল টু মাইনাস হাফ, ওয়াই ইকুয়াল টু প্লাস হাফ। হ্যাঁ, অপশান নম্বর ডি ইজ কারেক্ট, অপশান নম্বর ডি ইজ কারেক্ট। আমি আরেকটু বলে দিচ্ছি এটাকে এক্সপ্লেন করে, যে দেখো এখানে ফ্রিকোয়েন্সি ডাইমেনশন বসলাম, এয়ার ডাইমেনশন ওয়ান হবে, ডাইমেনশন কনস্ট্যান্ট, তারপরে এখানে বসলাম কেয়ার ডাইমেনশনটা বসলাম এম টি মাইনাস টু, সিম্পলি ওয়াইকে ক্যালকুলেট করলাম, তারপরে এম টু দিবার কত এক্স প্লাস ওয়াই হবে আর টি টু দি মাইনাস টু। এখানে একটা জিনিস মনে দাদা দেখো, এখানে লেফট হ্যান্ড সাইডে, লেফট হ্যান্ড সাইডে এম নাই, তাহলে আমি কী লিখতে পারি এটার পাওয়ারটা, এম টু দিবার জিরো লিখতে পারি, কোনো কিছু পাওয়ার জিরো মানে কি এটা ওয়ান, তো আমি লিখতে পারি এখানে এম টু দি পাওয়ার জিরো। এখন যদি আমি কম্পেয়ার করি তাহলে দেখবে এক্স চলে আসবে, কিন্তু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু জিরো আর মাইনাস টু ওয়াই মাইনাস ইকুয়াল টু মাইনাস ওয়ান, মাইনাস টু ইকুয়াল টু মাইনাস ওয়ান, তাহলে ওয়াই ইকুয়াল টু ওয়ান বাই টু সিম্পল, তারপরে ওই ইকুয়েশন বসিয়ে দিলাম, তাহলে এক্স ইকুয়াল টু বেরিয়ে গেল। অপশন নাম্বার কত কারেক্ট, ডি নাম্বারটা, ঠিক আছে। দেখো না, চলো নেক্সট কোয়েশন, আজকের লাস্ট কোয়েশন হবে এটা। কোয়েশ্চন নাম্বার ফাইভ, ফাইন দ্য ডাইমেনশনস অফ এ বাই বি ইন দ্য রিলেশন এফ ইকুয়াল টু এ রুট ওভার এক্স প্লাস বি টি স্কোয়ার, হোয়ার এফ ইজ ফোর্স, x is distance, t is time. অপশন নাম্বার এ এল টু দি পাওয়ার মাইনাস হাফ, টি টু দি পাওয়ার টু, অপশন নাম্বার বি এল টু দি পাওয়ার হাফ, টি টু দি পাওয়ার মাইনাস টু, অপশন নাম্বার সি এল টু দি পাওয়ার মাইনাস হাফ, টি টু দি পাওয়ার মাইনাস টু, ডি নান অফ দিস। চলো এখন আমরা সলিউশনটা করি, কোশ্চনটা একটু অন্যরকম দিয়েছি, এরকম একটা কোশ্চন করে দিয়েছিলাম আমি আগের দিন, তো মানে সরি মানে আগের যে পার্টগুলো ছিল সেটার মধ্যে। সো এখানে আমি কী করলাম, যে ফাইন দ্য ডাইমেনশন অফ এ বাই বি এই রিলেশনটা থেকে, যেখানে এফ হিসে এক, এফ হলো এক ফোর্স, এক্স হিসে ডিস্টেন্স, অ্যান্ড টি ইজ টাইম। সো এখানে এ বি কি এনি কনস্ট্যান্ট, তো এ বি প্রথমে কী করতে হবে, এ এর ডাইমেনশনটা বার করতে হবে, দেন বি এর ডাইমেনশনটা বার করতে হবে, তারপর কী করতে হবে এটাকে ডিভাইড করে দিতে হবে, সিম্পল আর কিছু মনে হবে, একদম সিম্পল জিনিস, ঠিক আছে। চলো শুরু করি, হ্যাঁ ডাইমেনশনালি কী হবে, ডাইমেনশনালি
f equal to a root over x আর a equal to f by root over x f মানে কত ml t minus 2 আর l হবে root over l হবে root l means half power কত half তাহলে m root half t minus 2 বুঝতে পারছি আর root মানে কি তার পাওয়ার কত half half দিয়ে উঠে কেটে দিলে কত হবে পাওয়ার কত থাকবে half মানে এটা এরকম হবে আর কি x by root over x কেটে দিলে কত থাকে root over x এরকম ঠিক আছে বাস তারপর হচ্ছে তোমার b টা b equal to কত হবে अगेन f equal to bt square তাহলে b equal to কত হবে f by t square f এর ডাইমেনশন কত ml t minus 2 by l square দ্যাট ইজ আসবে কত আসলে t square তাহলে এটা কত আসবে ml t minus 4 নেক্সট কি করতে হবে আমাকে a বাই b বার করতে হবে তো a বাই b a এর ডাইমেনশন কত m l টু দি পাওয়ার প্লাস হাফ t টু দি পাওয়ার মাইনাস 2 বাই m l t মাইনাস 4 m m কেটে যাবে l টু দি পাওয়ার মাইনাস হাফ হবে আর t টু দি পাওয়ার প্লাস 2 হবে That is option A is correct. দেখো আমরা কি করেছিলাম সিম্পলি একটা ইকুয়েশন দেওয়া আছে রিলেশন দেওয়া আছে ওটাকে লিখলাম লেখার পরে ডাইমেনশনালি দিস পার্ট উইল বি ইকুয়াল টু দিস পার্ট ডাইমেনশনালি আমি বলেছিলাম কি যে এ পার্টটা এই পার্টটা ইকুয়াল হবে নাহলে আমি এটা যদি ফোর্স হয় তাহলে এটাও ফোর্স হতে হবে এবং এটাও ফোর্স হতে হবে কারণ দুইটা জিনিসের ফোর্স সামলে তো ফোর্স পাওয়া যাবে না দিস পার্ট যদি এটা যদি 50 হয় এটা যদি 10 হয় তাহলে কত হবে 60 নিউটন যদি নিউটন থাকে তার মানে এটার ডাইমেনশন আর এটার ডাইমেনশন সেম হবে সিমিলারভাবে এটার ডাইমেনশন মানে এটার ডাইমেনশন আবার এটার ডাইমেনশনও কী হবে সেম হবে তো আমি কী করলাম ডাইমেনশনালি দুটোকে ইকুয়াল করলাম এখান থেকে এটা বার করলাম ফোর্স বাই রুট ওভার এক্স রুট ওভার এক্স মানে কি লেন্থ আর এফ মানে এম এল টি মাইনাস 2 লিখলাম সিম্পলিফাই করলাম কত আসলো এম এল টু দি পাওয়ার হাফ টি টু দি মাইনাস 2 অ্যান্ড এফটা কত আসলো এফ ইকুয়াল টু বি টি স্কোয়ার তো বি কত আসবে এফ বাই টি স্কোয়ার টি মানে তো টাইম তো ভ্যালু বসলাম সিম্পলিফাই করলাম কত আসলো এম এল টি মাইনাস 4 নাও দেখো তারপর আমাদের ফাইন করতে বলেছে যে এ বাই বি এর ডাইমেনশনটা কি তাহলে লিখে দিলাম সিম্পলি ক্যালকুলেশনগুলো এটা চলে আসলো তো অপশন নাম্বার কত কারেক্ট অপশন নাম্বার এ ইজ কারেক্ট এখন আমাদের কোনো কোনো সময় এ এখানে বলেছে এ বাই বি কোনো সময় বি বাই এ বলতে পারে এ ইন্টু বি বলতে পারে যা কিছু বলুক না কেন এটা আসবে আবার কোনো সময় চালাকি করে কী হতো এ মাইনাস বি বলতে পারে ঠিক আছে তো দেখবে কী করা হয় অ্যাকচুয়ালি এখানে এ মাইনাস বি হবে না দুইটা ডাইমেনশন সেম না তাহলে কোনো দিন এটাকে অ্যাডে করা যাবে না বুঝতে পারছি যদি কোনো সময় বলে দিয়েছে এ মাইনাস বি কত বা এ প্লাস বি কত তার মানে এটা ডাইমেনশন কত আসবে নান অফ দিস দ্যাট ইজ কোনোটাই হবে না ডাইমেনশন দিয়ে দেবে মাত্র জিরো দিয়ে দেবে বা ওয়ান দিয়ে দেবে এবং চোটটা ঠিক আছে সো একটু দেখে নাও তো আজকে লিখে এতটুকু যে আমি পার্ট তিনটা পার্টে আমি ডাইমেনশনটা বুঝিয়েছিলাম অনেকগুলো এক্সাম্পল দিয়েছি এই প্রত্যেকটা এক্সাম্পল কোনো না কোনো পিবিএসের কোশ্চেন এসেছিল সে নিটে হতে পারে যেই মেন্সে হতে পারে অ্যাডভান্স হতে আমি বলেছি আগো সো তোমরা ভালো করে বেড়াতে এগুলো প্র্যাকটিস করবে তারপরে যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই বলবে যোগাযোগ করবো আমার সাথে আর চলতে থাকবে বাড়িতে বেশি করে প্র্যাকটিস করতে তুমি যেহেতু প্রিপারেশন নিচ্ছে অ্যান্টাসের জন্য অ্যান্টাসের জন্য কী করতে হয় কম্পিটিশন সেকশন হ্যাঁ তো কম্পিটিশনে বলা জানে কী হয় তার জন্য কী করতে হয় বেশি বেশি করে প্র্যাকটিস করতে হয় যত বেশি অ্যাপ্লিকেশন সলভ করবে তত বেশি কীভাবে মাথা মনে থাকবে বেশি আমি অ্যাপ্লিকেশনে বেশি মানে বিলিভ করি আর কি বিশ্বাস করি আমি থিওরি অনেকগুলো জানি কিন্তু সেটা যদি অ্যাপ্লিকেশন না করি ততক্ষণ আমাদের আমার হাতের মধ্যে চলে আসবে না ঠিক আছে তো বাড়ি থেকে কী করে ভালো করে এটাকে প্র্যাকটিস করে বারবার প্র্যাকটিস করে বারবার প্র্যাকটিস আরও যদি রিলেটেড কোশ্চেনগুলো ঠিক আছে সো আজকের দিন এতটুকু আর তোমাদের বলছি আবার যদি কোনো তোমাদের সাথে কোনো ফ্রেন্ড সার্কেল থাকে যে যে ওদের মানে পয়সার জন্য বা টাকা পয়সার জন্য ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ডের জন্য আসতে পারছে না গ্রাম থেকে এখানে হ্যাঁ বা রিলেটিভ কেউ থাকে তাহলে এদেরকে এই ভিডিওটা শেয়ার করে দেবে তাকে বলবে যে আমার ভিডিওগুলো চ্যানেলগুলো ফলো করতে তাহলে অনেকটা অনেকটা উপকার হবে আমি কী কন্টেন্ট এখানে দিচ্ছি সেটা আমি জানি কী কন্টেন্টগুলো হচ্ছে এখানে আমি যা দিচ্ছি ম্যাক্সিমাম ওইখানে সেটাই পড়াচ্ছি আমার কোচিং ইনস্টিটিউটের মধ্যে বাট ওইখানে ডিফারেন্সটা কী তোমাদের ভিডিওগুলো তো বেশি করে করতে পারে না ওইখানে অনেকগুলো পড়াচ্ছি একটা চ্যাপ্টার থেকে প্রায় 100-150 নিউ ইউনিটস পড়াচ্ছে যাতে তাদের বেশি করে মনে থাকে যত বেশি প্র্যাকটিস করো তত বেশি মনে থাকে ঠিক আছে সো আজকে আর সময় নষ্ট করবো না তোমরা ভালো অনেক সময় দিয়ে এখানে ভিডিওটা শোনাচ্ছে আই হোক তোমরা খুব উপকার হবে আর এটা আমার গ্যারান্টি তোমরা এখানে যদি আসো কিছু না কিছু পেয়ে যাবে এটা আমার গ্যারান্টি এটা অভিজিৎ দত্তর এবং দত্ত ইনস্টিটিউটের অভিজিৎ স্যার এবং দত্ত ইনস্টিটিউটের গ্যারান্টি যে এখানে আসলে কিছু না কিছু পেয়ে যাবে
ঠিক আছে, তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই, টেক কেয়ার।